মানব প্রকৌশলের এক অনন্য নিদর্শন হল চীনের মহাপ্রাচীর। এ প্রাচীর বিশ্বের সবচেয়ে দীর্ঘ মানবসৃষ্ট স্থাপনা। মহাপ্রাচীরের সম্মিলিত দৈর্ঘ্য পৃথিবীর বিষুবরেখার দৈর্ঘ্যের অর্ধেকেরও বেশি। অতীতের এই সামরিক প্রতিরক্ষা স্থাপনা আজ বিশ্ব ঐতিহ্য ও চীনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কি কেন কীভাবে এই পর্বে জানব পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম চীনের মহাপ্রাচীর সম্পর্কে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, চীনের মহাপ্রাচীর বলতে কোনো একক প্রাচীরকে বোঝায় না। চীনের বিভিন্ন রাজবংশের আমলে তৈরি প্রাচীরগুলোকে একত্রে দ্য গ্রেট ওয়াল অফ চায়না বলা হয়। উত্তর চীনের প্রায় 15টি অঞ্চল জুড়ে মহাপ্রাচীরের অবস্থান। এ মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ স্থাপনা। মহাপ্রাচীরের সবচেয়ে প্রাচীন অংশ প্রায় 2700 বছরের পুরনো। খ্রিস্টপূর্ব 770 থেকে 276 সালের মধ্যে প্রথম এসব প্রাচীর নির্মাণ করা হয় এবং সর্বশেষ এ প্রাচীরের নির্মাণ কাজ চলে 1878 সালে কিং রাজবংশের আমলে। এত বড় এক স্থাপনা তৈরি করা হয়েছিল এক গুজবের উপর ভিত্তি করে। সম্রাট কিনশি হুয়াং খ্রিস্টপূর্ব 221 সালে সমগ্র মধ্য চীন একত্রিত করে কিন সাম্রাজ্য গড়ে তোলেন। চীন সাম্রাজ্য প্রতিষ্ঠার আগে থেকেই চীনের বেশ কিছু ছোট ছোট রাজ্য শত্রুদের আক্রমণ প্রতিহত করতে প্রাচীর নির্মাণ করেছিল। সম্রাট কিন রাজ্য জয়ের পর এক জাদুকর তাকে বলেছিল, উত্তরের যাযাবরেরা একদিন সম্রাট কিনকে ক্ষমতাচ্যুত করবে। ক্ষমতা হারানোর ভয়ে তখন সম্রাট আশেপাশের ছোট ছোট রাজ্যের প্রাচীরগুলোর মধ্যে সংযোগ তৈরি করার আদেশ দেন। খ্রিস্টপূর্ব 220 থেকে 200 সালের মধ্যবর্তী সময়ে দেয়ালগুলোর মধ্যে সংযোগ সাধন করা হয়, আর তখনই চীনের ছোট ছোট প্রাচীর মহাপ্রাচীরের আকার ধারণ করে। সেই প্রাচীরের খুব সামান্যই এখনও অবশিষ্ট আছে। বর্তমানে প্রাচীরের যেসব অংশ দেখা যায় তার অধিকাংশই মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয়। 1381 সালে মিং রাজবংশ প্রাচীর নির্মাণ শুরু করে। তারা প্রায় 8851 কিলোমিটার প্রাচীর তৈরি করতে সক্ষম হয়েছিল। এসব প্রাচীর নির্মাণের মূল উদ্দেশ্য ছিল চীনের উত্তর সীমান্ত বহিঃশত্রুদের হাত থেকে রক্ষা করা। কোনো কোনো স্থানে 2 বা 3 সারি পর্যন্ত দেয়াল তুলে প্রাচীরের সে উদ্দেশ্য সফল করা হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত মহাপ্রাচীর নির্মাণে অবদান রেখেছে চীনের 20টি রাজবংশ। এসব রাজবংশের শাসনামলে বিভিন্ন ধাপে প্রাচীরের পরিবর্ধন, পরিবর্তন, সম্প্রসারণ ও পুনর্নির্মাণ করা হয়। এ সামরিক অবকাঠামো তৈরিতে প্রায় 10 লক্ষেরও বেশি মানুষকে জোরপূর্বক কাজ করানো হয়। সৈনিক, সাধারণ শ্রমিক, বেসামরিক জনতা এবং সাজাপ্রাপ্ত আসামিদেরকে প্রধানত শ্রমিক হিসেবে ব্যবহার করা হয়েছিল। এ প্রাচীর তৈরি করতে গিয়ে বিভিন্ন সময়ে প্রায় 4 লক্ষেরও অধিক লোক মারা যায়। তাদের অনেককেই এসব দেয়ালের মধ্যেই সমাহিত করা হয়। তাই বিশ্বের সবচেয়ে দীর্ঘ এই স্থাপনা সবচেয়ে দীর্ঘ মানব সমাধি হিসেবেও বিবেচিত। এ প্রাচীর সাংহাই পাস থেকে শুরু হয়ে লখনউ নামক স্থানে গিয়ে শেষ হয়েছে। কয়েক হাজার বছরের বেশি সময় ধরে নির্মিত বিভিন্ন স্থানের প্রাচীরের সম্মিলিত দৈর্ঘ্য প্রায় 21196 কিলোমিটার, যা পৃথিবীর বিষুবরেখার দৈর্ঘ্যের অর্ধেকেরও বেশি। পৃথিবীর বিষুবরেখার দৈর্ঘ্য হল 40,000 কিলোমিটার। এ প্রাচীরের গড় উচ্চতা প্রায় 20 ফুট এবং সর্বোচ্চ উচ্চতা প্রায় 46 ফুট। ভৌগোলিকভাবে প্রাচীরের অবস্থানের উচ্চতার বেশ তারতম্য রয়েছে, কারণ বিভিন্ন উঁচু নিচু অঞ্চল মিলে প্রাচীরগুলো তৈরি করা হয়েছিল। এ প্রাচীরের সর্বনিম্ন অবস্থান প্রায় সমুদ্রপৃষ্ঠ বরাবর এবং সর্বোচ্চ অবস্থান 4,722 ফুট। চীনের মহাপ্রাচীরের গড় প্রস্থ প্রায় 21.5 ফুট। একে প্রাচীর বলা হলেও এই স্থাপনাটি সাধারণ কোনো প্রাচীর নয়। বিভিন্ন দুর্গ, সেনানিবাস, পর্যবেক্ষণ চৌকি ও আভ্যন্তরীণ পথসহ নানা স্থানে সুবিধাজনক অবকাঠামো তৈরি করা হয়েছিল এই প্রাচীরকে কেন্দ্র করে। একদিকে তিব্বত ও অন্যদিকে চীন সাগরের মতো প্রাকৃতিক বাধা দীর্ঘদিন চীনকে বাইরের আক্রমণ থেকে প্রতিহত করেছে, কিন্তু চীনের উত্তর দিকটা ছিল সম্পূর্ণ অরক্ষিত।
তাই উত্তরের হান উপজাতিদের বিরুদ্ধে প্রথম স্তরের নিরাপত্তা ব্যবস্থা হিসেবে এই দেয়াল তৈরি করা হয়েছিল। শত্রুদের প্রতিহত করতে এটি অত্যন্ত কার্যকরী ব্যবস্থা হিসেবে দেখা দেয়। কিন্তু সবসময় এ প্রাচীর চীনের বহিঃশত্রুদের আটকে রাখতে পারেনি। এ দেয়াল ছোট ছোট বহু আক্রমণ ঠেকাতে সক্ষম হলেও চেঙ্গিস খানের নেতৃত্বাধীন মঙ্গল বাহিনী 1300 মহাপ্রাচীর ভেদ করতে সক্ষম হয়। যাদেরকে আটকাতে এ প্রাচীর নির্মাণ করা হয়েছিল তারাই পরবর্তীতে 100 এ প্রাচীরের নিয়ন্ত্রণ করে। দেয়ালটিতে নিয়মিত বিরতিতে পর্যবেক্ষণ চৌকি রয়েছে। এসব চৌকি অস্ত্র সংরক্ষণ, সেনাবাহিনীর আবাসন এবং ধোয়ার সংকেত প্রদানের কাজে ব্যবহৃত হতো। এছাড়া এ দেয়ালকে ঘিরে দীর্ঘ বিরতিতে সেনাঘাঁটি এবং একাধিক প্রশাসনিক কেন্দ্র ছিল। শত্রুদের অবস্থান জানার জন্য পর্যবেক্ষণ চৌকি ছাড়াও পাহাড়ের উঁচু জায়গায় সংকেত টাওয়ার স্থাপন করা হয়েছিল। বর্তমানে চীনের মহাপ্রাচীরের যে সমস্ত অংশ টিকে আছে তার অধিকাংশই মিং রাজবংশের আমলে তৈরি। উঁচু উঁচু পর্যবেক্ষণ দুর্গগুলোও সে সময়ই নির্মাণ করা হয়। অনেকে বলে থাকে চীনের প্রাচীর চাঁদ থেকেও দেখা যায়, কিন্তু ব্যাপারটা মোটেও সত্যি নয়। এমনকি পৃথিবীর নিম্ন কক্ষপথ থেকেও খালি চোখে এ প্রাচীর দেখা যায় না। একটি চুলকে যেমন 3 কিলোমিটার দূর থেকে খালি চোখে দেখা সম্ভব নয়, ঠিক তেমনি মহাকাশ থেকেও এ প্রাচীর খালি চোখে দেখা যায় না। তবে বিশেষ দূরবীনের সাহায্যে মহাকাশ থেকে চীনের প্রাচীর দেখা যায়। যে প্রাচীর নির্মাণ করা হয়েছিল বিদেশিদের প্রবেশ ঠেকাতে, আজকে সেই প্রাচীরই অসংখ্য বিদেশিকে টেনে আনছে তার কাছে। প্রতি বছর দেশি বিদেশি প্রায় 5 কোটিরও বেশি লোক চীনের মহাপ্রাচীর ভ্রমণ করতে আসে। এ প্রাচীরের সবচেয়ে জনপ্রিয় অংশের নাম বাডালিং। বেইজিং থেকে 70 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত বাডালিংয়ের প্রাচীর এখনও পর্যন্ত সর্বোচ্চ মানে সংরক্ষিত রয়েছে। আধুনিককালে প্রায় 450 রাষ্ট্রপ্রধান চীনের প্রাচীর পরিদর্শন করেন। তার মধ্যে শুধু এই বাডালিং অংশেই সফর করেছেন প্রায় 300 রাষ্ট্রনেতা। চীনের প্রাচীর কেন্দ্রিক পর্যটনের এটিই সবচেয়ে ব্যস্ততম অংশ। এই অংশের প্রাচীর নিয়মিত সংস্কার করা হয়। তবে বাডালিংয়ের আশেপাশের দেয়ালগুলোর অবস্থা খুব একটা ভালো নয়, তাই সেসব জায়গায় পর্যটকদের যেতে অনুৎসাহিত করা হয়। চীনের মহাপ্রাচীরের 1/3 অংশ প্রাকৃতিকভাবেই ক্ষয়প্রাপ্ত হয়েছে। বেইজিং সহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোর নিকটস্থ প্রাচীর বিভিন্ন সময়ে মেরামত করা হয়েছে। উত্তর পশ্চিমের গানসু ও নিংজিয়া প্রদেশের প্রাচীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানেও এখানকার প্রাচীর সবচেয়ে দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ধারণা করা হয় প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে আগামী 20 মধ্যে এই দুই প্রদেশের প্রাচীর সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। তবে সামগ্রিকভাবে চীনের প্রাচীরের সবচেয়ে বড় ক্ষতি হয় 1960-70 দশকে চলা চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময়। তখন দেয়ালের ক্ষতিগ্রস্ত অংশের পাথর ব্যবহার করে রাস্তাঘাট সহ বহু সাধারণ মানুষের ঘরবাড়ি তৈরি করা হয়। 90 পর্যন্ত অনেক অসাধু লোক এ প্রাচীরের পাথর চুরি করে বাণিজ্যিকভাবে বিক্রি করতে থাকে। সে সময় এত বিপুল পরিমাণ পাথর এখান থেকে সরানো না হলে প্রাচীরের অনেকাংশই আজও অক্ষত থাকত। 2006 মহাপ্রাচীর সংরক্ষণে কঠোর আইন হবার পর থেকে এ ধরনের অবৈধ ব্যবসা অনেকটাই বন্ধ করা সম্ভব হয়। তবে বর্তমানেও চীনের বিভিন্ন অংশে অবকাঠামো নির্মাণে এসব পাথর ব্যবহৃত হচ্ছে।